আসসালামু আলাইকুম রং ঢং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে এবার মদ পানের বৈধতা দিতে যাচ্ছেন যুবরাজ সালমান সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল একের পর এক আলোচিত ও সমালোচিত দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করছে মোহাম্মদ বিন সালমান এবার মদ্যপানের নিষেধাজ্ঞা উঠার পথে সৌদি আরব থেকে প্রসঙ্গত এতদিন পানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে সৌদি প্রশাসন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্সের ক্ষমতা দখলের পর থেকেই সৌদিতে নারীদের গাড়ি চালানোর অনুমতি ধর্মীয় পুলিশের ক্ষমতা খর্ব করা সহ নানা ধরনের সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন মোহাম্মদ বিন সালমান এবার মদ পানের উপর থেকেও নিষেধাজ্ঞা শর্ত সাপেক্ষে উঠিয়ে নেওয়ার চিন্তাভাবনা করছে তবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি উপসাগরীয় দেশগুলোতে বিদেশিদেরকে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে তবে এখনও সৌদি আরবে মতপান নিষিদ্ধ মোহাম্মদ বিন সালমানের মিশন দুই এর অংশ হিসেবে গড়ে তোলা হচ্ছে মেগাসিটি নিয়ম সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মেধাবীরা আসুক এটাই চায় সৌদি কর্তৃপক্ষ মদ পানের অনুমতির বিষয়টি উড়িয়েদের দেননি নিয়মের টেক অ্যান্ড ডিজিটাল হোল্ডিং কোম্পানির প্রধান নির্বাহী জোসেফ ব্র্যাডলি তিনি এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন আমরা এমন একটি আইন তৈরি করতে যাচ্ছি যেটি পর্যটকদের আকৃষ্ট করবে প্রযুক্তি খাতকে আকৃষ্ট করবে এবং নির্মাণ শিল্পকে আকৃষ্ট করবে চলতি মাসেই সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান সীমিত পরিসরে নির্দিষ্ট জায়গায় কিংবা শুধু বিদেশিদের জন্য মত অনুমতির বিষয়টি বিবেচনায় আছে তবে এটি বাস্তবায়িত হলে তীব্র সমালোচনা শুরুর আশঙ্কা আছে বলেও তিনি জানিয়েছেন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে